আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ঠান্ডা ড্রিঙ্কস খাচ্ছো, তুমি তো ঝড় বৃষ্টি মাথায় করে নাই না? খুবই ভালো, তাহলে তুমি সেটাই করতে। তুমিও সুন্দর মতো রেস্টুরেন্টে বসে এসির মধ্যে ঠান্ডা ড্রিঙ্কস খেতে, কে মানা করছে তোমাকে? আই'ম সরি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি কখনো আমার জীবনে আমি লেট করব, প্লিজ বসি, মানুষ দেখতেছে। আমি ভুল করছি, তোমার মতো একটা ছেলের কাছ থেকে আমি এক্সপেক্ট করছি যে তুমি মনে রাখবে আজকে একটা স্পেশাল ডে। ইনফ্যাক্ট আমি ভুল করতেছি তোমার মতো একটা ছেলের সাথে কথা বলতে, আমি ভুল করছি তোমার মতো ইরেসপন্সিবল একটা ছেলের সাথে রিলেশনশিপে গিয়ে। আচ্ছা হইছে, ঠিক আছে, অনেক ভুল করছো এই জীবনে, ওকে, এখন আরেকটা ভুল করো, বলো আমাকে কি ভুল করছি, আমি সেটা বলে যাও। আজকে চকলেট তুমি ছেলে হয়ে তুমি আমাকে গিফট দিবা আর আমি মেয়ে হয়ে এটা রিসিভ করবো। আমি না ভাবছিলাম কি তুমি যখন এখানে আসবা তুমি সুন্দর মতো আমাকে হাত ধরবা, নীল ডাউন করবা, গিফট দিবা, কিচ্ছু না, উল্টা আরো লেট করে আসছো। আমিও আশা করছি যে রোদ বৃষ্টি মাথায় যখন আসবো আমার গার্লফ্রেন্ড আমাকে ঠান্ডা মাথায় বসাবে। আসার পর থেকে যে ক্যাক ক্যাক শুরু করছো না, তোমার সাথে ভীষণ করে ভুল করছি। I know, don't need fire, make this peace, I know, it's like this.
youth. Then start kill the fire, got it for the fire. Then start kill the fire, got it for the fire. Oh no, go ahead and make the fire. বুঝি জোর সাথে আমার সাত দিন পর দেখা হয়েছে, ওর সাথে আমার গত বৃহস্পতি শুক্র শনি শনিবারে দেখা হয়েছিল। তোর কি দুই দিন পর পর সাত দিন পর পর হয়? হ্যাঁ, এগুলো তুই কি বলতেছিস? কেন দুই দিন পর পর সাত দিন পর পর হবে? সত্যি ওর সাথে আমার সাত দিন পর দেখা হয়েছে, আর আমি তোর জন্য ওকে ফেলে চলে আসছি। আচ্ছা আমি সরি, কি হয়েছে বল। ব্রেকআপ মানে কি? না বাবা সরি, মাফ চাই, আমি পারবো না। মানে আমি কেন ওর সাথে ব্রেকআপ করতে যাবো? হ্যাঁ, আমাদের রিলেশনের কথা সবাই জানে, আমার ফ্যামিলি জানে, আমরা বিয়ে করবো, আমাদের একটা পুতুপুতু সম্পর্ক, তোর জন্য আমি ব্রেকআপ করে দেবো? এই তোর পুতুপুতু সম্পর্ক না, কেউ ব্রেকআপ করতে বলে নাই। আমার ব্রেকআপ ইন্দুর সাথে আমার ব্রেক আপ, এই কথা? এক্সকিউজ মি, এই কথা মানে? তোর চেহারা দেখে মনে হচ্ছে তোর একটা ফোঁটা গায়ে লাগলো না কথাটা। তোর বেস্ট ফ্রেন্ডের ব্রেক আপ আর তোর রেসপন্স ও এই কথা? মানে কেন এই কথাটা গায়ে লাগাবো? হ্যাঁ, তোদের রিলেশনে তিন বছর, তিন বছরে মিনিমাম 3000 বার ব্রেক আপ করছিস, এই কথাটা নিয়ে মানে কেন আমি এই কথা নিয়ে চিন্তা করতে যাবো ফালতু? না, এবার ব্রেক আপ, ব্রেকআপ, ব্রেকআপ, লাস্ট ব্রেকআপ। শিওর? শিওর ফাইনাল মানে 100% ফাইনাল। বাহ, তাহলে তো শেষ, তাহলে এটা নিয়ে এত প্যানিক হওয়ার কি আছে? দোষ প্যানিক করার আছে? ও আমাকে বলছে 7 দিনের মধ্যে ওর থেকে বেশি সুন্দর, ওর থেকে বেশি ট্যালেন্টেড হ্যান্ডসাম একটা ছেলের সাথে প্রেম করছে। আরে এটা কোনো ব্যাপার? হ্যাঁ, মেয়ে মানুষের পিছনে ছেলেদের লাইন লাগে, আর তোমার তো একটা সুন্দর নারী, তুই মানে ইন্দুর থেকে অনেক সুন্দর, জোস হ্যান্ডসাম ছেলে, 7 দিন কেন? 2 দিনে তুই পেয়ে যাবি। ছেলেটাকে দেখছিস? 15 মিনিট যাবো ছেলেটা আমাদেরকে নোটিস করছে, তার মানে মাথার যা একটু ব্রেন ছিল সব পালায় গেছে। হ্যাঁ, আমি আমি গায়ে পড়ে একটা ছেলের সাথে গিয়ে কথা বলবো? মানে তুই যাচ্ছিস না? না যাবো না। আচ্ছা ওকে, ঠিক আছে, তুই যাস না, হবে না, হচ্ছে না, তোকে দিয়ে হচ্ছে না, ঠিক আছে বাদ দে। কেন করতে হবে না? করতে তো হবে, এটা তো একটা চ্যালেঞ্জ। শিওর? মানে চ্যালেঞ্জ তোরটা, তোকে জিততে হবে, আবার তুই যাবিও না। আচ্ছা তুই যদি ছেলেটার কাছে না যাস তাহলে ওর সাথে কিভাবে কথা বলবি? আর কথা না বললে কি রিলেশন হবে বল? কথা বললে ওর সাথে রিলেশন করে তো তোর চ্যালেঞ্জে জিততে হবে। দোষ যাবি না? শিওর? যা, যাবো। হুম, আরে তুই যাবি না, আমি যাবো। যাবো, হ্যাঁ যাবি, যা। ও যাবো। হুম, যা। শিওর যাবো? আবে যা, যাচ্ছি, চিল্লাস। আচ্ছা কি বলবো গে, আগে তুই যা। যাচ্ছি যাচ্ছি। কি করতেছিলেন এতক্ষণ এখানে বসে বসে? কি শোনেন, কোনো ভনিতা না, কোনো ন্যাকামি না, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব, আপনি স্ট্রেট ফরওয়ার্ড ক্লিয়ার কাট অ্যান্সার দিবেন, ঠিক আছে? ফলো করতেছিলেন কি, প্রেম করার জন্য নাকি বন্ধুত্ব করার জন্য? ওরে আল্লাহ, তুমি মোর মনের কথা বুঝলা কেমনে? সাহস কম না? হ্যাঁ, আপনাকে ঢাকায় আসার ভিসা পাসপোর্ট কে দিছে বলেন? কে দিছে? একটা সুন্দর টি শার্ট, ব্র্যান্ডের ঘড়ি, জুতা, জিন্স, ক্যাপ পরে আপনি কি ভাবছেন সুন্দর মতো এসে মেয়েদেরকে এখানে ফলো করবেন, ইফটিস করবেন? হ্যাঁ শোনেন, খবরদার, আর
হলেও আপনাকে যদি এইখানে কোনো মেয়ের সাথে দেখছি বা কোনো মেয়েকে ফলো করতে দেখছি, কোনো মেয়ের পিছে দেখছি, পাশে দেখছি, আপনার জীবন আমি শেষ করে দেবো, বুঝতে পারছেন? সাতোগা, কুল কুল কি কুল কি কুল, নিজেকে খুব কুল মনে করো তুমি? আচ্ছা কুল কুল যা, যাইতে আসি যাইতে আসি। আমি একটা গাধা, গাধা না গাধা না গাধা না দাদা, আমি আমি হলাম একটা বল বল মানে বল তো কম হয়ে যায় বুঝছো, কি বলে আমুক আমুক না না স্টুপিড বুঝছো, স্টুপিড একদম স্টুপিড না হইলে কি আমি মনে করি এই মেয়ের সাথে তিন বছর প্রেম করি? হ্যাঁ 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 কি হ্যাঁ করতেছিস কেন? তুই বলতেছিস তোর সাথে তাল মিলাইতেছ না, মিলাইলে তো কবি বেড়া তাল তুম লেগেছিস, কিছু একটা বল কোন ব্যাপারটা তুই বল তুই বস। ভাই তোরা তখন কি বললাম, আমার তিন বছর রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে বাট্টুর সাথে। হ্যাঁ ভালো নাম দিছিস বাট্টু, ওই বাট্টুর সাথে আমার লাস্ট ব্রেকআপ ডান। হুম তো জানো বলতো যে গায়ে লাগতেছ না জিনিসটা? ওই বেটা গায়ে কি লাগবো, কেমনে গায়ে লাগাবো? তিন বছরে তুই মিনিমাম 7000 বার ব্রেকআপ করছিস, আমি তোরে সান্ত্বনা দেওয়ার লেগে বিভিন্ন কথা বিভিন্ন বদনাম ওই মেয়ের নামে কইছি, তুই কি করছস? এই মুহূর্তে হুনছস, ওই মুহূর্তে যে আস্তে করে প্যাচাপ করে আমি যা যা কইছি সবাই মায়ের কয়ে দিছিস, কয়ে দেওয়ার পরে কি হয়েছে যখন ওই মায়ের লগে আমার দেওয়া হয় আস্তে করে মুক্তরে এমন করে রায় মনে করে মানুষ মারা গেছে বেটা। সরি বন্ধু, তোমার সান্ত্বনা দেওয়ার লেগে আমি আর ওই মেয়ের নামে কোনো বদনাম বলতে পারবো না, না 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 মানে না। আচ্ছা বন্ধু সরি, ভুল হয়েছে, এই ভুল আর জীবন হবে না, কইলাম না একদম ফাইনাল ব্রেকআপ, লাস্ট ব্রেকআপ হয়ে গেছে, শেষ সব শেষ। সত্যি দোস্ত আল্লাহর কসম, তাহলে এটা তো ঝামেলার কি আছে, ব্রেকআপ যেহেতু হয়ে গেছে সুন্দর, এখন আমরা দুজনে যাবো একটা রেস্টুরেন্টে যাবো, তুই খাওয়াবি আমি খামো, ব্রেকআপ পার্টি বুঝছস না? আরে বেটা এত সহজ না, ওই মেয়ের কত বড় সাহস, সে আমাদের চ্যালেঞ্জ দিছে 7 দিনের মধ্যে পারলে আরেকটা প্রেম করে যাইতে। সম্ভব না দোস্ত, ঠিকই বলছিস। এই সম্ভব না কেন? অসম্ভব দোস্ত, কোনোভাবেই সম্ভব, কারণ হচ্ছে এখনকার মেয়েদের মিনিমাম 4 থেকে 5টা বড় রিলেশন থাকে, একটা করে তো ফেসবুকে, একটা করে তো হোয়াটসঅ্যাপে, একটা করে লেখা ভাইবারে, একটা করে ইমোতে, আর একটা করে ফোনে, তো জাগো 4-5টা রিলেশন আছে, তুই কেমনে ডুবি, সিরিয়াল লাগবে মিনিমাম 2 বছরে, তুই বিশ্বাস করবি না দোস্ত, শুনতে একটু খারাপ শোনা যায়, আমার যে নিজের গার্লফ্রেন্ড আছে 5টা বয়সে সব জানি, তারপর চুপ করে থাকি, দেখা গেল আবার সিরিয়াল কে ধরবে। হুম এই যে দেখো ওই যে তোর মতো সিরিয়াল ধরতে হইব না আমার, হ্যাঁ সিরিয়াল ছুটে গেছে। ওই বেটা ঠিক আছে আমি নিশ্চিত এই মেয়ে যে সুন্দর সুন্দর 12 থেকে 13টা বয়ফ্রেন্ড এই মেয়ে মেনটেন করে, বুঝছস না? যাইস না, যাওয়া লাভ হইব না। আচ্ছা আচ্ছা যাবি যেহেতু শোন, এই যে সুন্দর দেখা যাইতেছিস তো, পরে তুই খালি একটু জিজ্ঞাস যে ওর যে এই যে সুন্দর এটা কি মেকআপ নাকি ন্যাচারাল? এই যে কথাও বলতে জানো না, এইসব বলো দেখে তুমি সিরিয়ালই থাক, তুমি খুব একদম একদম এলে গিয়ে 3 বছরে 3000 বার ব্রেক আপ কাজে জানি কোথাকার, যাও মাইর খাও যা। মার্বেল খেলবো মার্বেল, যাও ওয়েদারটা কেমন জানি সবার খালি ব্রেকআপ হয়ে যেতেছে, আপনার মনে ব্রেকআপ হয়ে গেছে না মানে চেহারা দেখে মনে হচ্ছে, আমারও ব্রেকআপ হয়ে গেছে বুঝছেন, মানে আজকাল কারো বিশ্বাস করা যায় না ঠিক, অবশ্য ভালো হয়েছে আপনারও ব্রেকআপ আমারও ব্রেকআপ, এই সময় না আসলে পাশে আরেকজনকে দরকার, আমি আছি আপনি চিন্তা করেন না। আর এই যে এখন দেখেন আপনার ফেসবুক থেকে পরিচয় হয়ে মানুষের প্রেম টেম করে, ফেসবুকে কথা বলবেন, 1-2 মাস ঘুরবেন, তারপরে দেখবেন দেখবেন যে ফেসবুকে যে ছবি সামনাসামনি সেম, এই দেখেন একদম সামনে বসা আছি যা আছি অরিজিনাল রিয়েল, বাইক বাইক আমার না, আমার বড় ভাই আছে, শুক্রবার দিন যে সকালে ঘুমায় বাইকে নিয়ে আপনার আমি সকালে ঘুরতে পারবো, আর DSLR লাগবে তো, DSLR এর কোনো প্রয়োজন নাই, iPhone X আছে, DSLR এর চেয়ে বেটার। কি ভাই কিছু লাগবে? আরে ভাই কিছু বলবেন, কিছু লাগবে আপনার? ও বুঝছি, অনেক দূরের এক গ্রাম থেকে আসছেন এক আত্মীয়র সাথে, এরপর হারাই গেছেন, পকেটে টাকা নাই, এখন আবার বাড়িতে ফেরত যেতে হবে, এই তো ক্ষুধা লাগছে। আর কিন্তু এরকম আরো লোকজন ওই পার্কে ঘুরতেছে ভাই, হ্যাঁ আপনি প্রথম না, যান অন্য নতুন নেক্সট নিয়ে এসে। আর দাঁড়ায় আছেন কেন, যে চেহারা দেখলে মেজাজ খারাপ হচ্ছে, এই তোমার তো ভাঙতি টাকা থাকলে দাও তো, আমার তো ভাঙতি নেই, ভাঙতি টাকা দিয়ে যাওয়া লাগে নাকি? আমার বয়ফ্রেন্ড
হয়ে তো তোমার হয় না, এমন কি হলো কাহিনী? ওম তুই যদি দৌড় না মারতি খুদার কসম আমার যেটা মনে হয়েছে ওই বয়ফ্রেন্ড তোর জুতা কুলা বিড়াই দেবো। আমি তো বয়ে থাকতাম আজকালকার মানুষের বুদ্ধি দেখে। বেস্ট ফ্রেন্ড সে নাকি আমার বেস্ট ফ্রেন্ড? তুই তো বললি যে সিরিয়াল থাকতে হবে, সিরিয়াল ছাড়া সম্ভব না, এখন আমার কি বুদ্ধি দিবি? আরে ভাই তো কভার কোনো সিরি নাই বেটা। আরে বাইরে এটা কোনো সিরিয়াল লাগবে না। কি হ্যাঁ বল, কি হয়েছে কি বল, কি হয়েছে কি, কি হয়েছে কি? হ্যাঁ তুই জানিস না আমার কি অবস্থা? হ্যাঁ তারপরেও তুই কি আপনা কথা বলতেছিস ওখানে বসে বসে প্রেম করতেছিস? আচ্ছা আমি তোকে কি প্ল্যান দেই নাই বল, আমি তো তখনই মরছি। আমি তুই পারিস নি আমি কি করব? আমি পারি নাই? হায় রে শুন, তুই যে প্ল্যান দিছিস তোর থেকে যে আমি আমার প্ল্যান চাচ্ছি এটাই আমার ভুলে যাচ্ছে। কোনো প্ল্যান দেওয়ার দরকার নেই, তুই চুপচাপ বসে থাক। আচ্ছা এখন কি করবো বল, ছেলে কই পাবো, ছেলে কই খুঁজবো? ছেলে কই খুঁজবি মানে তুই ছেলে খুঁজবি না আমাকে জিজ্ঞেস করতেছিস কেন? হ্যাঁ আমি তো খুঁজবো, আসলে অনেক ছেলে কই একসাথে পাবো বল। কি করবো এখন, কি প্ল্যান বল তো? তারপর ওই ছেলেটাকে তুই ইমপ্রেস করবি এবং তুই বলবি যে আমাকে এরকম এরকম একটা ছেলে খুব জ্বালায়, খুব ডিস্টার্ব করে, আপনি একটু হেল্প করেন। এটা সেটা ছেলে মানুষ না, একটু কথা বললেই একদম বলে যাবে। তারপর ওকে নিয়ে আমরা যাবো, যাওয়ার পর ইন্টুর সাথে পরিচয় করে দেবো। ইন্টু দেখে মানে বুঝিস না, ওর থেকে তো বেটার। যাক আমার সাথে থেকে তোর মাথায় একটু হলেও বুদ্ধি আস। ফাইন তাহলে একটা ফেসবুক আইডি করে সব বুঝি আমি এই দিকে তোর মাথায় থেকে আসাই। এক্স্যাক্টলি। মামা বিশ্বাস কর। আচ্ছা তোর একটা উদাহরণ দিতে আছি, দেখ তুই দেখছাস তোসিফ বাবু কি করছে, প্রেম করতে যায় কি একটা চায় গেছে বেটা, যে কষ্টটা করে গেছে কামড় কুমুর খায়া অস্থির অবস্থা বেটা, বুঝছিস না তুই? আমি যেটা কইছি এটা মান। আরে বেটা নাটক আর বাস্তব তো একই না। আরে ভাই তুই ওকে ওকে বুঝলাম, তোরে ভাই বুঝাইতে পারবো না, কারণ তোরে কোনোদিন আমি বুঝাইতে পারি নাই তো দোষ। যদি রিয়েল আইডি হয় তোমার মনের বিশ্বাস এখন প্রমাণ হয়ে যাবো, দুধ কা দুধ পানি কা পানি। তুই এখন ক আর ভিডিও কল দিতে সোজা পরিষ্কার হয়ে যাবে পানির মতো। তাই না দোষ, তুই যা করে আমি শুনবো। ভিডিও কল করতে চাচ্ছে মানে কি পাগল নাকি তুই? আচ্ছা কি বলে মানা করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, লিখছে ভিডিও কল আসবে না মামা। এমন আমি তোমার মনে করে স্টাম নিয়ে আয়ো, তোমার লেগ কে দিয়ে দিব, তিনটা খালা বই আর তোমার জন্য। আরে বেটা দেখ মানে থাকে না তোর পর্দাশীল কইলাম না। আরে দৌড় তোর তাহলে কেমনে বিশ্বাস করবো? আচ্ছা যা ভিডিও কল বাদ, যা ভিডিও কল বাদ, তুই খালি ওরে ক আর ছবি পাঠাই দে যা, তাই যে তো প্রমাণ হবে নাকি? জাস্ট একটু করতে কত দোস্ত, একটু করতে কত ছবি চালো, ছবি তুমি বুঝুন ছবি পাঠালে কি হবে দেখো না, আজকে ছবি দিয়ে কি করে ছবি দিবে না বলছি। আচ্ছা বুঝলাম, লাস্ট লাস্ট তো টাস্ক কর, তুই আরে খালি ক কালকে দেখা করার কথা, দেখবি জিন্দগিতে রাজি হবে না। ঠিক মতো কথা হয়নি এখন, একটা আমার সাথে দেখা করতে বলবো, কেন দেখা করতে যাবে আমার সাথে? আচ্ছা লিখ লিখ তুই তুই বলে দে যে আমরা মিট করবো। এই সে তো মিট করার কথা, আল্লাহ ভালো হয়েছে দেখা করে বলছে দোস্ত।
আমি 100% শিওর তাহলে লোকের সন্ত্রাসী চিন্তায় গাড়ি তুই যাবি আস্তে করে কাটটি বোঝা যা আছে তো সব একা দিব খালি মেশিন না মেশিন তাই বাদ দে আমি কথা কই দেখি কালকে যাও লাগে মোবাইল নিয়ে তোর দিয়ে দেবো ঠিক আছে যা তুমি গরমি দরকার তো করো গেলাম আমি আমার কোনো কথা শোনা লাগবে না তোমার স্টুপিড জানি কথা গাত এই জীবনটা যাবো না তোর মাথায় কি মনে থাকে এখানে কি তোর এখানে কি আমার ইচ্ছা আমি এখানে আসি তোর কোনো সমস্যা আছে আমার ইচ্ছা আমি এখানে আসছি তোর কোনো সমস্যা আছে না আমার বাপের জায়গা তো তাই আসি আমার বাপের জায়গা তো তাই আসছি এইটা আমার বাপের জায়গা এই যে গাছ এই যে পানি এগুলো আমার বাপের সম্পত্তি তো সমস্যা আছে এই যে এইটা আমার বাপের জায়গা এই গাছ এই পানি এগুলো আমার বাপের যা তোর তোর বাপের পানি তুই পানিতে ডুব দে না একটা ডুব দে যা আর তুই তোর বাপের দেখে তুই গাছের উপর উঠে পানির মধ্যে ঝাঁপ মার আমার যা খুশি আমি তাই করব আমার বাপের কেনা টাকায় সম্পত্তি আমি দাঁড়া থাকবো অসুবিধা আছে আমার বাপের সম্পত্তি আমি বসে থাকব না আমার কেন অসুবিধা থাকবে তুই থাকলে তুই থাক তোর মত আমি আমার সম্পত্তিতে আছি বাপের সম্পত্তি হলে তুইও বসতি আমি তো আগে থেকে বলতাম তুমি মিয়া জিনিসটা উড়াইয়া দিতা দুনিয়ার খারুশ একটা মায়া ভাই এইরকম খারুশ আমার জন্মে আমি দেখি কত বড় খারাপের খারাপ দেখ কি গেমটা খেলতে চাইতে আসছে আমরা যেটা খেলতেছি এটা অনেস্ট আমরা ভালোর জন্য খেলতেছি আমার মতো খারাপ মেন্টালিটি আমাদের না বন্ধু হ্যাঁ হ্যাঁ তাইলে অবশ্যই তাইলে চিন্তা করে দেখলাম তুই তো আমার ক্লোজ বন্ধু তাই না রক্তের বন্ধু এখন আমার বন্ধু একটা বিপদে পড়ে থাকবে আর আমি মনে করো স্ক্যামে থাকবো তাই কেন আমি কিন্তু আমার একটা মাইন্ড ম্যানেজ করে রাখছি বাট্টুর মতো বাট্টু না কিন্তু এই হাইট তোর সেলাম্ব হইতে পারে সে অন্য মাপ দিলে বলতে পারে তুমি কি ফাইজলামি করো হ্যাঁ সারাদিন কিসের ফোনে কথা ওকে আর ফোন দিবা না তুমি আর খবরদার ফোন দিবা না ও তোমার সাথে ব্রেক আপ করছে বুঝছো বাই মানে কত বড়
ফালতু ছেলে দেখছিস সে তো আমাদের থেকেও এত চালাক হইছে মানে থাপ্পড়স নি ধরে তুই তোকে থাপ্পড়ানো উচিত বুঝছিস তুই যা যা আইডিয়া দিছিস না সব আমার খারাপ হচ্ছে তোর জন্য আমার লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে শোন তুই কোনো কথা বলবি না তুই আমাকে আর কোনো আইডিয়া দিবি না তোর তোর পানিশমেন্ট কাম ধর প্রেম করবে ও চ্যাট করবে আমার বাড়ি চুপ তোর কোনো দরকার নাই আমার সরি একটু দেরি করে ফেললাম আসলে মানে 10 মিনিট দাঁড়া থাকা লাগলো একা একা তাই না আরো বেশি কি বলবো আর জ্যাম অনেক রাস্তায় সরি একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ শিওর আই থিংক আপনার প্রিভিয়াস ব্রেকআপগুলো মনে হয় এই জন্যই হয়েছে মানে কি আর বলবো আসলে যদি এই রিজনে হইতো তাও নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারতাম একটা চকলেটের জন্য ব্রেকআপ হইছে আসলে কি চকলেট রিয়েলি হ্যাঁ এখনো পৃথিবীতে এরকম ফালতু মানুষ আছে বুঝছেন দেখ এসব বাদ দেন এগুলো বললে মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু আপনি একটা কথা বলি আমার ফ্রেন্ডটাও না বেশ ফালতু আছে একটা বারও বলে নাই যে আপনি এতটা সুন্দর থ্যাংক ইউ আমি একটা কথা বলি বলেন না আপনি কি মনে করছেন আপনার ফ্রেন্ড কি আমার ফ্রেন্ডে দেখছেন কত সুন্দর সে কেমন দেখতে সে যে আপনার ফ্রেন্ডের সাথে রিলেশন করছে এইটা তো অনেক কিছু আর এইরকমের সাথে রিলেশন এই জীবনে করা উচিত ছিল না সে করে তো ভুল করছে তার তার থেকে হাজার গুণ হাজার কোটি গুণ লক্ষ গুণ যত আছে তার থেকে বেশি ভালো মেয়ে আমার ফ্রেন্ডের পিছনে ঘুরে দেশি বিদেশি দুই চারটে করে দোস্ত ডাইনে বাহ
আমি তো এখানে, তোর বয়ফ্রেন্ড কই? হ্যাঁ তুই এখানে, বাট একটু পরে আর এখানে থাকবি না। এক কাজ কর, একটা ফ্যামিলি ডক্টর রেডি রাখ, বুঝতে পারছিস? কেন? কারণ আমার বয়ফ্রেন্ডকে দেখার পর আই এম 100% শিওর তোর একটা হার্ট অ্যাটাক হবে, যে ও মাই গড আমি কেন ওর মতো হইলাম না দেখতে। এসব চিপ মেন্টালিটি তোর, আমার না। আমার এমন কিছু হবে না। তোর বয়ফ্রেন্ড কি ইনভিজিবল নাকি কই? আমি তো দেখতে পাচ্ছি না তোর বয়ফ্রেন্ড কোথায়। ইনভিজিবল না, আসতেছে, হি ইজ অলওয়েজ অন টাইম, তোর মতো না। তা দেখতেই পাচ্ছি। ও দেখ, হি ইজ অলরেডি হিয়ার। আপনি আমার গার্লফ্রেন্ডকে যা তা বলতে পারেন না। বসো, কোথায় যাও? সাহস থাকলে বসো আর 5টা মিনিট, আমার গার্লফ্রেন্ড আসতেছে, ঠিক আছে?
ওকে দেখলে তোমার পায়ের তলের থেকে মাটি সইরা যাবে, নগদ একদম সাড়ে তিন হাত নিচে ঢুকে যাবে, বুঝছো? বসো দেখো দেখি। ওয়েট, আসতেছে। ওহ, হোয়াট এ টাইমিং বেবি, প্লিজ বসো বসো বসো। আরে বুঝলাম না, রেস্টুরেন্টে কি রোদ আসে নাকি কোথাও থেকে? ঠাড়া রোদ করছে মনে হয়। হাহ, ইনডোরসে বলে সানগ্লাস পরে খ্যাত। আরে শুনো, মানুষজনের ফ্যাশন সেন্স নাই তো, সানগ্লাস কে বলে আবার খ্যাত, বুঝছো? ইনডোরে নাকি সানগ্লাস পরা ফ্যাশন, আই সে আরে খ্যাত। এই এরকম হরিণের মতো চোখ না সবাইরে দেখায় না সে, ঠিক আছে? আমি পারমিশন দিলে তারপর দেখাবে, জান? তুমি চোরে তোমার চোখটা দেখাই দাও তো, এত কথা শোনা যায় না, ঠিক আছে? তোতলা না। ও হে হে, তোতলা না, একদমই তোতলা না। ছাগলের মতো আসতো তো কেন তুমি? হ্যাঁ, কি কি আই ফাইজান করো কেন? কি সে, আমি কেন ফাইজান করব? চোখে কিছু পড়ছে? আমার চোখে কি পড়বে? ও হাসতেছে কেন? আপু, ইউ আর সো প্রিটি। আচ্ছা, এই টপটা কোথা থেকে কিনেছো? আপনি সাংস করেন তো, সাংস করেন, পরে থাকেন, তাড়াতাড়ি পরেন, তাড়াতাড়ি পরেন। আমি একটু কথা বলবো, যাবেন প্লিজ, পাঁচ মিনিট যান। আমাকে আপনি আপনি করে বলছেন? মানে আমি আমি আসতেছি, একটু একটু বাইরে যান প্লিজ প্লিজ। আরে বুঝছেন না কেন, যান না, পাংচার হয়ে গেছে। আসতেছি। কি করা উচিত তোরে? হ্যাঁ, তুই বন্ধুদের বন্ধু না শত্রু করে বল। লক্ষ্মী এত গলা ফাটাই গেছিলাম সামনে, কিচ্ছু থাকে না, একদম মাটিটা ফাঁক হয়ে গেছে, আমি ঢুকে গেছি ভিতরে। দোস্ত, মানুষ কয় না নাই গো হচ্ছে কানো অনেক বালা, এটা তো কানো না রে মামা, এটা হচ্ছে হালকা ট্যাগরা। আর কোনো হেল্প লাগবে না তোর, অনেক হেল্প করছিস, তোর একটা হেল্প না নিলে আমার প্রথম দিন একটা গার্লফ্রেন্ড হয়ে যেত। মাফ চাই ভাই, তোকে হেল্প চাইছি, ভুল হয়েছে ফেলছি। একটা কথা বলবি না তুই, তুই কোনো কথা বলবি না আমার সাথে, তোর জন্য আজকে আমি অপমানিত হয়ে শেষ হয়ে গেছি। তুই প্রথমে একটা আইডিয়া দিছিস ফালতু, সেকেন্ড আইডিয়া দিছিস আরো ফালতু, থার্ড আইডিয়া দিছিস না, এটা আমার জীবনের ওয়ার্স্ট আইডিয়া এবং আমার জীবনের ওয়ার্স্ট কাজ। তোর এক ইন্দু আমার লাইফ তামা বানাইছে, আর তুই আমার লাইফ তামা বানাচ্ছিস। তুই জানিস ওই ফেক আইডির ছেলেটা ফরহাদ, সে কি? হ্যাঁ, কি জানিস? সে তোতলা। ওই তোতলাকে আমি ইন্দুর সামনে নিয়ে এত অপমানিত হয়েছি শুধুমাত্র কার জন্য? কার জন্য? কার জন্য? তোর জন্য। এই শোন, অনেক হয়েছে বুঝছিস, অনেক, আমি তোর অনেক ঝাড়ি গেছি, আমি তোকে অনেক প্ল্যান দিছি, আমি তোকে মানে প্ল্যান দিয়েই যাই, দিয়ে যাই, কি হয় মানে তুই যাই ফেল করিস ওই ঝাড়িটাও আবার আমাকে দিস কেন? হ্যাঁ, আমি কি তোর ভালো চাই না বল? আমি কি ওই ছেলের সাথে কথা বলছিলাম? আমি কিভাবে জানবো ওই ছেলে তুতলা নাকি? আমি দেখতে তো সুন্দরই লাগছিল। এখন আমি তোকে যে কথা বলবো সেই কথাটাই তোকে শুন। দোস্ত, তোমরা তো কম ব্রেকআপ হলো না, মিনিমাম 1000 বার ব্রেকআপ হয়েছে দোস্ত। কিন্তু দেখ কি হইতাছে, যতবারই ব্রেকআপ হয় ততবারই তোরা জড়া লাগাস, আবার ব্রেকআপ হয় আবার জড়া লাগাস। কাহিনীটা কি বুঝছিস তুই? এই রিলেশন শেষ হইল না, এটা ডাইরেক্ট উপর থেকে জোড়া লাগা, এগুলো করে হুদাই একটা ইয়ে করতেছিস। দোস্ত, আমি একটা কথা কই, তুই চায়া অন্যকে বোঝা করা ডাক, তোকে মধ্যে আসলে এই নিয়ে ঝামেলা বাজে, এই নিয়ে ঝামেলা আসলে কী কী নিয়ে বাজে, এই ব্যাপারগুলো সলভ কর। আমি বললাম যে তোরা মিচুর হয়ে যা।
সাহস কম না? তোর ওই ছেলেকে এত ভালো লাগলে তুই যা ওইটার কাছে। তুই আমার কোনো বেস্ট ফ্রেন্ড না, তুই আমার কোনো ভালো চাষা, তুই আর কখনো আমার সাথে কোনো কথা বলবি না। আমার নিজের ভালো নিজে বুঝতেছ না, না কত পারবে তুমি তো? আমার বাসার নিচে বাইক দিয়ে লাভ সাইনাকে এই দেয়, গিফট টিফট দিয়ে ডায়মন্ড টাইমন্ড দিয়ে ভরায় ফেলে, কিন্তু না ভাল লাগে না। চিন্তা করলাম, হিসাব মিলাইলাম আর কি। হিসাব মিলাইলাম আর কি? আরে তোমার মধ্যে যে ভুল আছে না বুঝছো, ভুল তো আছে নাকি, মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, তোমার ভুলের পরিমাণ অনেক বেশি, অনেক মানে সহ্য ক্ষমতার বাইরে বেশি। কিন্তু আমার ভুল হয়েছে কি এইটা যে আমি তোমার ভুল মাইনে নিতে পারি না, কারণ আমার ভুল তো কম। বাট তারপরেও এই যে প্রেম ভালোবাসার মধ্যে বোধহয় স্যাক্রিফাইস নামে একটা জিনিস আছে, যেটা আমার মনে হয়েছে আমার করা উচিত, এটাই বোধহয় আমরা করিনি 3 বছরে। না, ভেরি গুড, অ্যাট লিস্ট 3 বছরে স্যাক্রিফাইস ওয়ার্ডটা, তারপর ধরো তোমার এই বোধ শক্তিটা হয়েছে, এটাই আসলে আমার জন্য অনেক। না, আমারও আসলে বোঝা উচিত, এক একজন তো এক একভাবে জন্ম নেয়, সবাই তো আর একরকম হয় না। মানে তুমি তোমার এই চেহারা নিয়ে জন্ম নিছো, তুমি এইভাবে কথা বলো, তুমি এইভাবে হাঁটো, তোমার লেট করার স্বভাব আছে, তোমার একটু অন্য মেয়েদের দিকে তাকানোর স্বভাব আছে। আচ্ছা থাক, আসো তো তুমি আমার সাথে, মানে থাকো তো সবসময় আমার সাথে, এটা আমারও আসলে মেনে নেওয়া উচিত, উচিত আমার মেনে নেওয়া। হ্যাঁ, মেনে নেওয়াটা জরুরি, ডেফিনেটলি। মানে এই যে তোমার সব এত ভুল, এত প্রবলেম, আর তুমি এত প্রবলেমের মধ্যে বাস করো, সেটাও ভাবলাম যে যদি মাইনা নিয়ে থাকি, এটা জীবনের একটা অংশ বানাই ফেলবো। তাহলে মনে করো প্যাচ আপ করা সম্ভব। চুলে হাত দিব না বলছি না, কয়দিন শ্যাম্পু করো না? শ্যাম্পু করবো না কেন? আমার দুঃখে শ্যাম্পু করা ভুলে গেছো তুমি? এত দুঃখ পাইনি আমি, ঠিক আছে? ভালো ছিল টি-শার্ট তো, আমি যে তুমি ওই ফেক প্রতারক হয়ে আসছিল ওই দিন ওই টি-শার্ট পরা দেখছি তোমাকে। সেম টি-শার্ট না, কালার ব্ল্যাক, আমার ব্ল্যাক 10 টি-শার্ট। আমি তোমার সাথে 3 বছর ধরে আছি, আমি জানি তোমার এটা সেম টি-শার্ট। তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা না, তুমি এখন ঝগড়া করবা, মিথ্যা কথা বলবা না, তোমার ভুলেই মাইনা নিব না, আই এম সরি। হ্যাঁ, আমি টি-শার্টকে পরব না, পরব পরবা।